আসসালামু আলাইকুম। রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে, সৌদি প্রবাসীদের আকামা চেকিং করছে পুলিশ, সঠিক সময়ে আকামা রিনিউ না করলে বিপদ, সে বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরবে এখন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই অভিযান চলাকালে প্রতিদিনই আটক হচ্ছেন অবৈধভাবে অবস্থানকারী প্রবাসীরা। প্রতি সপ্তাহে 20 থেকে 25 হাজার প্রবাসীদেরকে আটক করার খবর জানাচ্ছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে যে সকল প্রবাসীরা আকামাহীন, তারা পুলিশের হাতে ধরা পড়লে বিপদ। কারণ সৌদির আইন অনুযায়ী কেউ যদি আকামা আইন অমান্য করে 6 মাস অবস্থান করার পর ধরা পড়ে, তাহলে 50,000 রিয়াল জরিমানার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। দেশে ফেরত পাঠানোর আগে তাদের আঙুলের ছাপ এমনভাবে নেওয়া হবে যাতে তারা আর কখনো সৌদি আরবে আসতে না পারে। তাই সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনাকালে আকামা চেকিং করে দেখা হচ্ছে। যাদের আকামার মেয়াদ নেই তাদেরকে আটক করছেন বলে খবর পাওয়া গেছে। তাই সকল প্রবাসীরা পুলিশের হাতে আটক হওয়া থেকে বাঁচতে সঠিক সময়ে আকামা রিনিউ করে ফেলুন। তা না হলে নির্ধারিত সময়ে আকামা নবায়ন না করলে জরিমানা গুনতে হবে। যদি সঠিক সময়ে আকামা রিনিউ করতে না পারেন, তাহলে আইন অনুযায়ী আপনাকে প্রথমবার 500 রিয়াল জরিমানা দিতে হবে, দ্বিতীয়বার 1000 রিয়াল এবং তৃতীয়বার আকামা রিনিউ করতে বিলম্ব করলে সৌদি পুলিশ আপনাকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে। তাই যেহেতু এখন পুলিশের অভিযান চলছে, যে সকল প্রবাসীরা আকামাদারি, আপনারা অবশ্যই সঠিক সময়ে আকামা রিনিউ করবেন। আর যাদের আকামা নেই তারা সতর্ক থাকবেন। খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।